কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম এই তো হাত তুলে বললে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল তুমি জানা চোর মো ইয়া শোনে যেখানে হয় হরি নাম সংকীর্তন, তালিটা আমি পরে চাইব। যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে গড়ে ওঠে মধুর বৃন্দাবন, তাই তো? আমি যখন তার নামে দুটি বাহু তুলতে বললাম, তো এখানে এত দর্শকের মাঝখান থেকে হাত অনেকেই তুলেছে, বেশিরভাগ আমার মা বোনরাই হাত তুলেছে, কিন্তু এইদিকে দেখলাম দাদা ভাইদের মাঝখান থেকে মাত্র একজন হাত তুলল, তো বাকিদেরকে কারো হাত নেই? হাত আছে, তাহলে তখন উঠলো না কেন? আচ্ছা, আমি আর একবার দেখতে চাই এখানে যার হাত আছে, কাউকে জোর করে নয়, হ্যাঁ, একদম নিজের মন থেকে হরি নাম করতে হবে, নিজের মন থেকে। এখানে যার যটা হাত আছে একটু সবাই মিলে ওপরে তুলবে দেখি। দাদা ভাইদের পকেটে কতক্ষণ হাত থাকবে গো, এবার তো বার করতে হবে, একটু সবাই মিলে তুলে রাখো হাতটা, নইলে বুঝবো না কোথায় হাত উঠেছে আর কোথায় হাত ওঠেনি। আর যে একটা হাত তুলছো সে কিন্তু পরের জন্মেই একটা হাত পেয়ে জন্মাবে। হরি বল, হরি বল। দুটো বাহু তুলো, হ্যাঁ, এইদিকে সবাই মিলে। আর যারা এখনো অবধি হাত তুলছো না,
তাদেরকে বলবো না তোমরা ঠিক আছে, তোমরা ভালো। যারা এখনো হাত তুলছো না তাদেরকে বলবো সময় থাকতে বাবা হরিনাম করো, নইলে সময় এমন একদিন আসবে সেদিন যতই চাইবো না কেন তার নামে দুটি বাহু কিন্তু আমরা আর তুলতে পারবো না। পারবো কি? পারবো না, তাই না? তাই সবাই মিলে আরো একবার, সবাই রেডি নিতাই।